আজ পায়রা বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৃদ্ধি পাবে বন্দরের সুযোগ সুবিধা। নতুন নামে নিবন্ধন চাইছে জামায়াতে ইসলামী। শর্ত পূরণ করে ভিন্ন নামে আবেদন করলে নিবন্ধন পেতে পারে দলটি, জানালেন ইসি আলমগীর। এবং টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সবাইকে স্বাগত সকালের এশিয়ান নিউজে, সাথে আছি তানজিয়া আলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দরে আরও ভালো সুযোগ সুবিধা সহ এর সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে আজ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উন্নয়ন কাজের মধ্যে রয়েছে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং, 8টি জাহাজের উদ্বোধন, প্রথম টার্মিনাল এবং 6 লেনের সংযোগ সড়ক ও 1টি সেতু নির্মাণ। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে উন্নয়ন প্রকল্পগুলো ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এছাড়াও 2টি পাইলট ভেসেল, 2টি হেভি ডিউটি স্পিড বোট, 1টি বয়লেয়িং ভেসেল, 1টি সার্ভে বোট এবং 2টি টাগ বোট সহ 8টি জাহাজের উদ্বোধন করা হবে। প্রথম টার্মিনাল, 6 লেনের মহাসড়ক এবং সেতু নির্মাণ কাজ শেষ হলে পায়রা সমুদ্র বন্দরে 3টি বিদেশি জাহাজ একযোগে কন্টেইনার বা বাল্ক কার্গো ডক করতে পারবে। উল্লেখ্য, 2013 সালের 19 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করেন। নতুন নামে আত্মপ্রকাশের চেষ্টা চালাচ্ছে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী। নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে আবেদন করেছে তারা। কমিশন বলছে সংবিধান অনুযায়ী আবেদন করলে নিবন্ধনের বিষয়টি দেখা হবে। খাদিজাতুল কোবরা রিপোর্টে বিস্তারিত। যুদ্ধাপরাধীদের সংগঠন হিসেবে 2018 সালে জামাতে নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দীর্ঘদিন নীরব থাকার পর এবার ভিন্ন নামে রাজনৈতিক মাঠে সরব হতে চাইছে দলটি। নির্বাচন কমিশনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করে সংগঠনটি। এবং একটি নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে হলে যে যে শর্ত পূরণ করা প্রয়োজন, সেই শর্তগুলো পূরণ করলে নিবন্ধন পাবেন। এর মধ্যে তো বাংলাদেশের সংবিধানের প্রতি থাকা কমনি, মানে যদি কেউ বলে যে আমাদের নারী নেতৃত্বে থাকতে পারবে না আমাদের এখানে, তাহলে তাকে তো এই দেওয়ার কোনো সুযোগ আছে? কমিশন বলছে সংবিধান অনুযায়ী দল গঠন করলে নিবন্ধনের বিষয়ে আলোচনা করবে ইসি। না, তারা জামাত হিসেবে আসতে পারবে না, জামাত হিসেবে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের যে সংবিধান আছে তার চেতনার বাইরে যদি কিছু থাকে তাদের গঠনতন্ত্রে, তাহলে তো তাকে নিবন্ধন দেওয়ার কোনো সুযোগই নাই। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একটি রাজনৈতিক দলে 33% নারী সদস্য কার্যকরের বিষয়টিতেও মনোযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। খাদিজাতুল কোবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন বাংলাদেশে চীনের ঋণের কোনো ফাঁদ নেই, সুতরাং এটা নিয়ে কথা অমূলক। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডি কাপ টক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ কথা বলেন। লি জিমিং বলেন বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে অনেক অনেক ভালো, শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে চীনা ঋণ অনেক কম। বাংলাদেশে শুধু চীনের ঋণ দেয় না, অনেক দেশের ঋণ দেয়, এখানে চীনা ঋণ মাত্র 6%, সুতরাং এটা নিয়ে কথা ওঠানো অমূলক। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লি জিমিং বলেন চীন মুসলিম বিরোধী কোনো দেশ নয়, মুসলিমদের নিয়ে চীনের যে কোনো ধরনের নেতিবাচক অবস্থানও নেই। রাষ্ট্রদূত বলেন চীনে 25 মিলিয়ন মুসলিম রয়েছে, এর মধ্যে 12 মিলিয়ন মুসলিম রয়েছে উইগুরে, তাদের নিয়ে পশ্চিমারা অপপ্রচার চালাচ্ছে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এই দিবাস্বপ্ন থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 5টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নির্বাচনকালীন সরকারের জন্য বাংলাদেশে আর সংবিধান পরিবর্তন হবে না। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। বুধবার উৎসবমুখর পরিবেশে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন 5টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগ্যরাই পদ পাবেন বলে আশা প্রকাশ করেন ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আগামী নেতৃত্বে
আপনারা সুচারুভাবে পর্যবেক্ষণ করে তৃণমূলের ত্যাগী নেতা কর্মীর কাছে আগামী নেতৃত্ব দিবেন, এই আমাদের বিশ্বাস। যারা সঠিক নেতৃত্ব সুন্দরভাবে এলাকার মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, সেরকম নেতৃত্ব আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি। সম্মেলনের প্রধান অতিথি বক্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার পতনের নামে বিএনপির দেশে বিশৃঙ্খলা করলে তার প্রতিহত করা হবে। সেই পদবঞ্চিতদের যাদের এই সমাজে খেয়ে যাওয়ার, সমাজে মানুষ ভালো জানে, মানুষ যাদের থেকে দমন করে তাদেরকে এই কমিটিতে জোগাতে হবে, এই বিষয়টি আপনাদের খেয়াল আর তত্ত্বাবধান চিন্তা করে লাভ নেই। অরুণ সাহেব ক্ষমতার স্বপ্ন দেখছে, রঙিন খোয়াব দেখছে, এখনো দেখেনি কত ধানে কত চাল। এ সময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আগামী 4 ও 5 নভেম্বর বাস ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় আগামী 5 নভেম্বর বিএনপি বরিশালে সমাবেশ ডেকেছে। তার একদিন আগ থেকেই বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ পথের সব বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে সাংবাদিকদের বলেন, এই দাবিতে মঙ্গলবার বরিশাল বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। 3 নভেম্বরের মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে 4 ও 5 নভেম্বর বাস চলাচল বন্ধ থাকবে। এর আগে গত 22 অক্টোবর খুলনার বিভাগীয় গণসমাবেশের আগেও সেখানকার পরিবহন মালিক ও শ্রমিকরা একই দাবিতে বাস ধর্মঘটের ডাক দেয়। ডেঙ্গুর সংক্রমণ যে হারে বাড়ছে তাতে সামনের দিনগুলোয় চিকিৎসা সেবা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যেই তিল ধারণের ঠাঁই নেই সরকারি হাসপাতালগুলোতে, সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। রোববার সারা দেশের হাসপাতালগুলোতে চলতি বছরের সর্বোচ্চ 1034 জন আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, ফলে হাসপাতালগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত শয্যার বাহিরে লিফটের সামনে, সিঁড়ির দুপাশে, ব্যালকনি কিংবা হাঁটার পথ সবখানেই এখন ডেঙ্গু রোগীতে ঠাসা। বেঁচে থাকতে এর বিকল্প নেই বলে জানালেন রোগী এবং স্বজনরা। গতকালকে রাত্রে রওনা দিয়েছি সিলেটে, নাই আজকে ফজরবেলা ইয়া কেন ইয়া ডুকসি, অথচ বর্তির স্লিপ নিয়ে আমরা ইয়ে করছি, ওখানে আমাদের এই সিট মিলে না। 18 তারিখে এসছি, তো আসার পরে সিট পাই নাই, সিট এখানে নাই, আর ওই দিন থেকে ঘুরতেছি কিন্তু সিট কোনো রকম পাই নাই। চিকিৎসা সেবা নিয়ে অনেকেই নানান অভিযোগ করলেও বেশিরভাগ রোগীরাই প্রশংসা করেছেন। আমি হচ্ছে আসছি কালকে, গতকাল রাত্রে আসছি, এখন পর্যন্ত সিট পাই নাই, চিকিৎসা তো দিতেছে এভাবে কিন্তু সিট পাইতেছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন চিকিৎসা দিয়েও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হচ্ছে। আপনার হচ্ছে 80 বেডের একটা ওয়ার্ড, সেখানে অলরেডি আমাদের হচ্ছে 200+ ভর্তি হয়ে গেছে। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে এই হসপিটালে রোগীর চাপে মানে মশা থাকারই কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে ডেঙ্গু আক্রান্ত রোগী আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বি
বিশ্ব জাকের মজিল দরবার শরীফ কর্মী গ্রুপ চট্টগ্রাম বিভাগের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় মেগা আজিমুশান ইসলামী জলসার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাজীর দেউরির সুগন্ধা কনভেনশন সেন্টারে বিশ্ব জাকের মজিল দরবার শরীফ কর্মী গ্রুপের চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য কাজী জামশেদ কবির বাকি বিল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব জাকের মজিল দরবার শরীফ কর্মী গ্রুপের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন মোহাম্মদ হাফিজ। আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে এতে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন এর 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন এর নগরীর কেবি মকবুল হোসেন লেইনের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানা কমিটির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশোক কোতোয়ালি থানা কমিটির সভাপতি জিয়াউল হাসান নিজাম। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাসনাত মানিক, বাচিক শিল্পী বনানী শেখর রুদ্র, নাসিরুল্লাহ পাবেল, রেবেকা ইয়াসমিন, লাকি আক্তার সুইটি সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আগামী 28 অক্টোবর প্রথমবারের মতো মাঠে গড়াবে হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। উদ্বোধনী দিনে রূপায়ণ সিটি কুমিল্লার প্রতিপক্ষ মোনাক মার্ট মত্তা। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছে রূপায়ণ সিটি কুমিল্লার খেলোয়াড়রা। আসল লড়াইয়ে নামতে তারা এখন পুরোপুরি প্রস্তুত। আরো জানাচ্ছেন শফিকুল শামীম। সব প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। প্রথমবারের মতো হকির এই আসরে নাম লিখিয়েছে রূপায়ণ সিটি কুমিল্লা। দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে গড়া রূপায়ণ সিটি কুমিল্লা সেরা হতেই মাঠে নামবে। 6টা টিমই খুব কাছাকাছি, তবে টুর্নামেন্ট খুব জমজমের টুর্নামেন্ট হবে, এটুকু আমার বিশ্বাস। বিকেএসপিতে টানা অনুশীলন শেষে প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রমাণ করেছে খেলোয়াড়রা। এই ম্যাচে একমি চট্টগ্রামের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে রূপায়ণ সিটি। দলের এমন পারফরমেন্সে খুশি দলের আইকন খেলোয়াড়। তার মতে তরুণ আর অভিজ্ঞতা নিয়ে গড়া এই দলটি নিয়েই আশাবাদী টিম ম্যানেজমেন্ট। সিনিয়র জুনিয়র মিলে হ্যাঁ দেন আমরা প্র্যাকটিস করছি বিগেস্টে 10-12 দিনের মতন, ওখানে আমরা সব প্র্যাকটিস সবার সাথে কমিউনিকেশন ভালো আছে। ইনশাল্লাহ এখন আমাদের ফাইনালি টুর্নামেন্টের জন্য রেডি হয়েছে, চেষ্টা করব যাতে ধারাবাহিকতা একদম শেষ পর্যন্ত থাকে, ট্রফি নিয়ে যদি আমরা উদযাপন করতে পারি। সব পজিশনেই সেরা খেলোয়াড় নিয়েছে দলটি, তবে শেষ মুহূর্তে বিদেশি আইকন খেলোয়াড় ইঞ্জুরিতে পড়ায় দলকে কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে। একজন ভালো বিদেশি দলে ভেড়াতে পারলে এই সমস্যাটা কেটে যাবে বলে জানালেন টিম ম্যানেজমেন্ট। আমরা একটা প্লেয়ারের ব্যাপারে চেষ্টা চালাচ্ছি, যেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার, সে খুব মানে যে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারটি আছে মোর, সে বললো সে খুব প্রমিজিং। প্রস্তুতি শেষে এবার মাঠে শ্রেষ্ঠত্ব প্রমাণের পালা। প্রথম শিরোপাটা জিতে আসরটা স্মরণীয় করে রাখতে চায় রূপায়ণ সিটি কুমিল্লা। শফিকুল শামীম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। আজ পায়রা বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৃদ্ধি পাবে বন্দরের সুযোগ সুবিধা। নতুন নামে নিবন্ধন চাইছে জামাতে ইসলামী। শর্ত পূরণ করে ভিন্ন নামে আবেদন করলে নিবন্ধন পেতে পারে দলটি, জানালেন ইসি আলমগীর। এবং টি-20 বিশ্বকাপে সুপার 12-এ কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া নিউজ এ পর্যন্ত, পরবর্তী সংবাদ দুপুর 12:30। দেখা আমন্ত্রণ রইল, ধন্যবাদ।